রাখি পূর্ণিমা উপলক্ষে আপন সমস্ত অনেক শুভেচ্ছা অভিনন্দন। এথর রাখি পূর্ণিমার আমি মার্কেট রু মিঠা কিনবা না, ঘরে থিবা মাত্র দুইটি সামগ্রী বহুত কম সময় মার্কেট দামি মিঠা ঠারু বি সুয়াদিয়া মিঠা আমি ঘরে বনাইবা। নিজ হাতরে মিঠা বনাই ভাইকু খুয়ান্তু, দেখিবে কেতে খুশি লাগিব। রেসিপি পছন্দ আসলে প্লিজ ভিডিওকু লাইক করন্তু, নিশ্চয় গোটে শেয়ার করন্তু, চ্যানেলে নুয়া থিলে প্লিজ চ্যানেলকু সাবস্ক্রাইব করন্তু, আউ ফেসবুক পেজকু নিহাতি ফলো করন্তু। জয় জগন্নাথ। মো সস্মিতা আপন সমস্তঙ্কু স্বাগত করুচি সস্মিতা স্টার কিচেনকু। আজির এই সুয়াদিয়া মিঠা বনাইবা পাই আমাকু ক্ষীর দরকার। এটি মু 2 লিটর প্যাকেট ক্ষীর নেইছি। এতিকি ক্ষীরে আজ আমি মিঠা বনাইবা। যদি প্যাকেট ক্ষীর নেউথুবে ফুল ক্রিম ক্ষীর নেবে। ফুল ক্রিম ক্ষীরে অধিক ছানা বাহিব, মিঠা অধিক হব। আপনার চাইলে গাই ক্ষীর বি নেই পারিবে। মাপর সুবিধা পাই এমিতি 1 লিটর ক্ষীর আউ 2টি অধা লিটর ক্ষীরর পাউচ নেবে। তাহলে মিঠা বনাইবা সময় কিছু অসুবিধা হব না। তারপরে আমি গ্যাস উপরে গোটে এমিতি মোটা ডেকচি কিংবা কড়াই বসাইবা। ডেকচিরে 2-3 চামচ পানি দেবা। ক্ষীর গরম করিবা পূর্বরু অল্প পানি দেবে, ক্ষীর কড়াই তলে লাগিব না। এবে আমি নেইথিবা ক্ষীরর 1.5 লিটর ক্ষীর ডেকচিরে দেবা। সেথিপাই মু কইতিলি 1 লিটর ক্ষীর আউ 2টি অধা লিটর ক্ষীরর পাউচ নেবে। এবে আমি 1.5 লিটর ক্ষীরকু গরম করিবা। গ্যাসর ফ্লেম হাই রখিবা, মঝিরে মঝিরে টিকে এমিতি গলাইবে, নহলে ক্ষীর তলে লাগিযিব। ক্ষীরকু ছিণ্ডাইবা পাই আজ মু ভিনেগার নেইছি। আপন চাইলে লেম্বুর রস বি নেই পারিবে। 3 বড় চামচ ভিনেগার দবা, তা সহিত 3 বড় চামচ পানি দবা। যেতিকি আপন মানে লেম্বু রস কিংবা ভিনেগার নেবে সেতিকি পানি দেবে। এই ভাগ মাপ মনে রখিবে। এবে ভিনেগার পানিকু ভালোভাবে মিশাই নবা। এপটে দেখন্তু ক্ষীর আমার ফুটি উতুরি আসলানি। ক্ষীর থরে উতুরি আসলে সাঙ্গে সাঙ্গে গ্যাসর ফ্লেম পুরা বন্ধ করিবে। গ্যাসর ফ্লেম বন্ধ করি ভিনেগার পানি মিক্সচর 2 চামচ দবা, হালকা হাতরে গলাই নবা। একাথরে দেবে নাই, 2 চামচ লেখাই ভিনেগার পানির মিক্সচর দেবে, হালকা হাতরে গলাই নেবে। এই প্রসেসরে আপন মানে ছেনা ছিণ্ডাইবে, দেখিবে ছেনা পুরা কঁলিয়া আউ নরম হব। ছেনারু যেকোনসি মিঠা বনাইবে ছেনা যদি কঁলিয়া রহিব তাহলে মিঠা খাইবা পাই ভল লাগিব। যেতেবেলে বি ছেনা ছিণ্ডাইবে এই প্রসেসরে ছেনা ছিণ্ডাইবে। এবে দেখন্তু ছেনা অলগা হেগলা, পানি বি অলগা হেগলা। ছেনাকু বাহারকু বাহার করি আনিবা, গোটে ছাঙ্কুণি নবা। ছাঙ্কুণি উপরে গোটে পতলা কপড়া রখিবা। তারপরে বনাই রখিথিবা ছেনাকু দে দেবা। ছেনা দেই সারিবা পরে ছেনাকু আমি বাহারকু বাহার করি আনিবা। ছেনা বনাই সারিবা পরে এই ছেনা পানিকু আপন মানে ফপাড়িবে নাই। অটা চকটিবা সময় ব্যবহার করে পারিবে, নহলে ডালি বনাইবা সময় ব্যবহার করে পারিবে। তারপরে ছেনাকু আমি আউ গোটে জায়গাকু দে দেবা। তারপরে নর্মাল পানি দেই ছেনাকু ভালোভাবে ধোই নবা। ছেনা ছিণ্ডাইবা সময় ভিনেগার কিংবা লেম্বু রস দিয়া যাইথায়। ভালোভাবে ধোই নেলে ছেনা আউ খটা লাগিব না। তারপরে ছেনাকু ভালোভাবে চিপুড়ি নবা। ছেনারে বেশি পানি রখিবে না। এবে আমি ছেনাকু এমিতি 5-10 মিনিট সাইডে রখিবা। এপটে আউ গোটে মোটা কড়াই নবা, সেই কড়াইরে আউ 2-3 চামচ পানি দিয়ে দেবা। পানি দেই ক্ষীর দেবে, ক্ষীর জমা কড়াই তলে লাগিব না। তারপরে আমি রখিথিবা আউ অধা লিটর ক্ষীরকু গরম করিবা। তা মানে আমি 1.5 লিটর ক্ষীরের ছেনা ছিণ্ডাইলে আউ অধা লিটর ক্ষীর আমি গরম কলে। এই ভাগ মাপ আপন মানে মনে রখিবে। এবে আমি গ্যাসর ফ্লেম হাই রখি ক্ষীরকু ফুটাইবা। হাই ফ্লেমরে ক্ষীরকু ফুটাইবে, মিঠা পুরা ধরা দেখাযিব। ক্ষীর ফুটিবা সময়রে কড়াই চারিপটে সর লাগিব, সেই সরকু ক্ষীর সহিত মিশাই নেবে, যাহাদ্বারা ক্ষীর আমার বহলিয়া হয়েযিব। ক্ষীর ফুটিবা ভিতরে আমি আউ গোটে কাম করিবা। ছেনাকু গোটে প্লেটকু দে দেবা। ছেনা দেখন্তু কেতে কঁলিয়া হয়েছি। ছেনা এমিতি কঁলিয়া হেলে মিঠা পুরা নরম রহিব। এবে আমি ছেনাকু হাতরে এমিতি খণ্ড খণ্ড করে নবা। ছেনাকু প্রথমরু খণ্ড খণ্ড করে নেলে ক্ষীরে মিশেবা সময় সুবিধা হব। এইসব ছোট ছোট টিপস ফলো করে আপনার মিঠা বনাতু, প্রথম থরের পুরা পরফেক্ট মিঠা বনাই পারিবে। ছেনা দেখন্তু কেতে নরম হয়েছি। ছেনাকু আমি সাইডে রখিবা। তারপরে ঘরে থিবা যেকোনসি গোটে স্টিল প্লেট নেবে। প্লেটরে অল্প ঘিও দেই আমি প্লেটকু ভালোভাবে গ্রিজ করে নবা। তাহলে মিঠা জমাই সারিবা পরে মিঠা উঠাইবা পাই সুবিধা হব। আপন চাইলে এমিতি স্টিল প্লেটরে মিঠা জমাই পারিবে, নহলে যদি আপন মান পাখরে বেকিং পেপর বা বটর পেপর থিব তাহলে বি নেই পারিবে। পেপর উপরে অল্প ঘিও দেই সেমিতি ভালোভাবে গ্রিজ করে নেবে। পেপর উপরে ঘিও দেই দেলে মিঠা ভালোভাবে বাহারি আসিব। এপটে চলন্তু ক্ষীরকু চেক করিবা। হাই ফ্লেমরে ক্ষীর কিছু সময় ফুটিলা পরে দেখন্তু আমি যেতিকি ক্ষীর নেইথিলে ক্ষীরর কোয়ান্টিটি অধা হয়ে যাইছি।
ଆମକୁ କ୍ଷୀରର କ୍ୱାଣ୍ଟିଟି ଅଧା ଦରକାର। ଏତିକି କ୍ଷୀର ହେଇଯିବା ପରେ ଆମେ ମିଠା ପାଇଁ ଚିନି ଦେବା। ଏଇଠି ମୁଁ ଅଧା କପ୍ ବା 100 ଗ୍ରାମର ଚିନି ନେଇଛି। ଘରେ ଥିବା ଏମିତି ଗୋଟେ ବଡ଼ ଚାମଚରେ ମାପ କରି ଆପଣମାନେ 8 ବଡ଼ ଚାମଚ ଚିନି ଦେବେ। ତାଠାରୁ ଅଧିକ ଚିନି ଦେବେ ନାହିଁ, ମିଠା ଖାଇବା ପାଇଁ ଅତ୍ୟଧିକ ମିଠା ଲାଗିବ। ମିଠାରେ ଭଲ ବାସ୍ନା ପାଇଁ ଅଳ୍ପ ଗୁଜୁରାତି ଗୁଣ୍ଡ ଦେବା। ଚିନି ଦେଇସାରିବା ପରେ ଚିନିରୁ ପାଣି ବାହାରିବ, ସେଥିପାଇଁ ଆଉ 2 ମିନିଟ୍ ଆମେ କ୍ଷୀର ସହିତ ଭଲ ଭାବରେ ମିଶାଇ ନେବା। 2 ମିନିଟ୍ ପରେ ଏଠି ଦେଖନ୍ତୁ କ୍ଷୀରର କଲର୍ ଆମର ଚେଞ୍ଜ ହେଇ ଆସିଲାଣି। କ୍ଷୀରର କଲର୍ ଏମିତି ଚେଞ୍ଜ ହେଇଯିବା ପରେ ଆମେ ରଖିଥିବା ଛେନାକୁ ଦେବା। ଛେନାକୁ ଏମିତି ହାତରେ ଚାରିପଟକୁ ଦେବେ। ଛେନା ଦେଇସାରିବା ପରେ ଗ୍ୟାସ୍ର ଫ୍ଲେମ୍ ମିଡିୟମ୍ ରଖି ମିଡିୟମ୍ ଫ୍ଲେମ୍ରେ ଛେନାକୁ କ୍ଷୀର ସହିତ ମିଶାଇବା। ମିଡିୟମ୍ ଫ୍ଲେମ୍ରେ ଛେନାକୁ ମିଶାଇଲେ ମିଠାର କଲର୍ ପୁରା ଧଳା ଦେଖାଯିବ, ମିଠା ବି ବହୁତ ଜଲ୍ଦି ରେଡି ହେଇଯିବ। କିଛି ସମୟ ପରେ ଦେଖନ୍ତୁ ଛେନାରେ ଥିବା ସବୁ ପାଣି ଶୁଖି ଆସିଲାଣି। ଛେନା ଏତିକି ଶୁଖିଲା ହେଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣମାନେ ଛେନାକୁ ଘାଣ୍ଟିବେ। ଛେନାରେ ଦେଖିବେ ହାଲକା ହାଲକା ସିରା ପାଣି ଥିବ, ସେତିକି ପର୍ଯ୍ୟନ୍ତ ଛେନାକୁ ଘାଣ୍ଟିବେ। ବେଶୀ ଶୁଖିଲା କରିବେ ନାହିଁ, ମିଠା ଟାଣ ହେଇଯିବ। ବେଶୀ ପାଣି ରଖିଲେ ମିଠା ଭଲ ଭାବରେ ଜମେଇ ପାରିବେ ନାହିଁ। ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଛେନାକୁ ଗରମ ଥିବା ଅବସ୍ଥାରେ ଆମେ ବାହାରକୁ ବାହାର କରି ଆଣି ପ୍ଲେଟ୍ରେ ଜମେଇବା। ଛେନାକୁ ଗରମ ଥିବା ଅବସ୍ଥାରେ ପ୍ଲେଟ୍ରେ ଜମେଇବେ, ଛେନା ଯଦି ଥଣ୍ଡା ହେଇଯିବ ଆପଣମାନେ ପ୍ଲେଟ୍ରେ ଭଲ ଭାବରେ ଜମେଇ ପାରିବେ ନାହିଁ। ସ୍ପାଚୁଲାରେ ଚାରିପଟକୁ ଭଲ ଭାବରେ ପ୍ରେସ୍ କରିବେ। ଯଦି ସ୍ପାଚୁଲାରେ ପାରିବେ ନାହିଁ, ଗ୍ଲାସ୍ ପଛପଟେ ଅଳ୍ପ ଘିଅ ଲଗାଇ ହାଲକା ହାଲକା ପ୍ରେସ୍ କରିନେବେ। ମିଠା ଉପରେ ଆପଣମାନେ ଅଳ୍ପ ଡ୍ରାଏ ଫ୍ରୁଟ୍ସ ବି କାଟିକି ଦେଇପାରିବେ। ଏବେ ଏଇ ମିଠାକୁ ଆମେ ପୁରା ଥଣ୍ଡା ହେବା ପାଇଁ ଛାଡ଼ିବା। ମିଠା ପୁରା ଥଣ୍ଡା ହେଇଯିବା ପରେ ଛୁରୀରେ ଅଳ୍ପ ଘିଅ ଲଗାଇବା, ତାପରେ ମିଠାକୁ କାଟିବା। ଏଇଠି ମୁଁ ମିଠାକୁ ସ୍କୋୟାର ସେପ୍ରେ କାଟିନେଲି। ଆପଣମାନଙ୍କୁ ଯେମିତି ପସନ୍ଦ ଆପଣମାନେ ସେମିତି କାଟି ନେଇପାରିବେ। ଏଇ ମିଠା ହେଉଛି କଲିକତାର ପ୍ରସିଦ୍ଧ କଳାକାନ୍ଦ ମିଠା। ଏଇ ମିଠା କେବଳ 2 ସାମଗ୍ରୀ, କ୍ଷୀର ଆଉ ଚିନିରେ ତିଆରି ହୋଇଥାଏ, କିନ୍ତୁ ଖାଇବା ପାଇଁ ଭାରି ସୁଆଦିଆ। ମିଠାର ସାଇଡ଼ରୁ ଅଳ୍ପ ଅଳ୍ପ କାଟି ନେବା, ମିଠା ଦେଖିବା ପାଇଁ ସୁନ୍ଦର ଲାଗିବ। ତାପରେ ଅଳ୍ପ ପିସ୍ତା, ଅଳ୍ପ କେଶର ଦେଇ ମିଠାକୁ ସଜାଇ ନେବା। ଏବେ ଦେଖନ୍ତୁ ଏଇ ମିଠା ପୁରା ମିଠା ଦୋକାନରୁ କିଣା ମିଠା ପରି ଦେଖାଯାଉଛି। କେହି କହିପାରିବେ ନାହିଁ ଏଇ ମିଠାକୁ ଆମେ ଘରେ ବନେଇଛୁ ବୋଲି। ଏଇ ମିଠାକୁ ବନେଇ ଆପଣମାନେ ବାହାରେ 2 ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ରଖି ଖାଇପାରିବେ। ଯଦି ଫ୍ରିଜ୍ରେ ରଖିବେ 4-5 ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ରଖି ଖାଇପାରିବେ। ଆସୁଥିବା ରାକ୍ଷୀ ପୂର୍ଣ୍ଣିମାରେ ବନାନ୍ତୁ, କେମିତି ଲାଗିଲା ନିଶ୍ଚୟ ଜଣେଇବେ। ଆଜି ପାଇଁ ରହିଲି, ପୁଣି ଦେଖା ହେବ ନୂଆ ରେସିପିରେ। ଧନ୍ୟବାଦ।